হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে এনএস মোটিভেশনে স্বাগত। আমাদের সবার ছোটবেলাকার অবসরের সঙ্গী ছিল লুডো এবং সাপ লুডো। এই খেলাটি ঠিক যতটা মজার ততটাই সুন্দর এর পেছনে থাকা ইতিহাস। আসুন জেনে নেওয়া যাক কী সেই কাহিনী। এই সাপ লুডো খেলাটি মিল্টন ব্রাডলি 1943 সালে আবিষ্কার করেন। এর জন্ম ভারতের মাটিতেই, আদি নাম মোক্ষপাতাম। তবে এর মূল লক্ষ্য একটাই, শিশুদের নীতি শিক্ষা দেওয়া। সেই সময় খেলার বোর্ডটি এইভাবেই তৈরি হতো, যেখানে নানা রকম ছবি চিত্রিত থাকত। একদম উপরে থাকতো ভগবান ও রাজসিক বিভিন্ন বস্তু, বাকি ভাগে থাকতো জীবজন্তু ও মানুষের ছবি। এই চূড়ান্ত ভাগটাই হলো মোক্ষ। আর নানা বাধা অতিক্রম করে কিভাবে সৎভাবে কিছু অর্জন করা যায় সেই শিক্ষা। এখানে থাকা সিঁড়িগুলিকে মানবিকতা, বিশ্বাস ও উদারতার প্রতীক হিসেবে ধরা হতো, ও সাপগুলিকে লোভ, লালসা, খুন, চুরি, ক্রোধ এইসবের প্রতীক হিসেবে ধরা হতো। এইভাবেই প্রতীকীর মাধ্যমে শিশুদের দেয়া হতো নীতি শিক্ষা। এই খেলায় সিঁড়ির সংখ্যা বা মইয়ের সংখ্যা থাকতো সাপের সংখ্যার থেকে কম, কারণ পুণ্যের রাস্তা দুর্গম, সেটাকে পেরোতে অনেক পাপকে দমন করতে হয়। সর্বশেষে মোক্ষের ঘর, যেটা 100 সংখ্যা দিয়ে চিহ্নিত। শেষ বর্গটি স্বর্গের প্রতিনিধিত্ব করে, যার অর্থ আপনি মুক্তি পেয়েছেন। মই এই কথা জানায় যে সদাচরণ আপনাকে স্বর্গের দিকে নিয়ে যায় এবং মন্দকে পুনরায় জন্মচক্রের দিকে নিয়ে যায়। এই হলো আমাদের অতি প্রিয় এবং পরিচিত খেলার এক সুন্দর ইতিহাস। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।